আজ থেকে সাধারণ মানুষের জন্য চালু হয়ে গেল কলকাতার জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা। এদিন প্রথম মেট্রো সকাল 10টার সময় জোকা স্টেশন থেকে ছাড়ে, তারাতলা স্টেশন থেকে সকাল 10:30টাতে পরিষেবা শুরু হয়। আপাতত একটি এসি মেট্রো রেক দিয়ে যাত্রী পরিষেবা শুরু হয়েছে এই রুটে। এই রুটে আপডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট 12টে। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা, শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। প্রথম দিনের পরিষেবা শুরুর সময় উপস্থিত ছিলেন জেত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিলবে এই যাত্রী পরিষেবা। এই নামমাত্র পরিষেবায় বেহালাবাসীর কতটা সুরাহা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে মেট্রো রেকের অপ্রতুলতার কারণেই এই সীমিত পরিষেবা। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।